গুড মর্নিং ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষি ব্লগার্স। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 11টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত বাসি কাজ আজকে সারা হয়ে গেছে, যেমন ধরো বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, সমস্ত কিছু কমপ্লিট। কারণ যেহেতু আমার বর আজকে বাজারে গেছে, কালকে যেহেতু জামা ষষ্ঠী আছে আর আজকে আমি বাপের বাড়ি চলে যাব, তো সে কারণে আমার মাকে বাজারটা করে দেওয়ার জন্য ও গেছে বলে সেজন্য আমি সকালবেলা ও বাজার যাওয়ার আগেই সমস্ত কাজ আর কি কমপ্লিট করে ফেলেছি। তো সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আমি ক্যামেরা অন করে তোমাদের সামনে এসেছি। তো এখন আমি যাবো হচ্ছে চা করতে, কারণ বর বলে গেলো যে চাটা করে রাখো, আমি যখন আসবো তখন গরম করে দুজনে একসাথে খাবো। ওদিকে চা করবো আর একটুখানি ডিম সেদ্ধ করবো, আর দুটো কলা আছে, সিঙ্গাপুরি কলা আর ওই ব্রাউন ব্রেড আছে, ওই দিয়ে খাবো। কারণ যেহেতু চলে যাবো আমি আজকে, তো সে কারণে এগুলো তো পড়ে থাকবে। আর তোমাদের তো এর আগের ভিডিওতে আমি বললাম যে সকালবেলা করে ওইটা খাওয়া এখন ধরেছে, বলছে প্রতিদিন এরকমই খাবো একটু হালকা পাতলা। তো চলো আমি এখন চাটা বানিয়ে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এদিকে বাসনের একটাও নিচে নামিয়ে রেখে দিয়েছি, দিয়ে গ্যাস টেবিলটা পুরোপুরি ফাঁকা করে দিয়েছি। গ্যাস টেবিলটা ফাঁকা করে দিলে কি হয় বলো তো, আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়। তো একদিকে চা বসিয়েছি, একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আর আরেকদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, দিয়ে এবার এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে সেঁকে নিচ্ছি। তো পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে আর আজকে দেখো 3টে কাপে চা বেড়েছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে 3টে কাপে চা কেন বেড়েছি, যেহেতু কাপগুলো খুবই ছোট তাই আমাকে 3টে কাপে চা বাড়তে হয়েছে। বড় কাপগুলো আজকে আর বার করিনি, আজকে এরকম ছোট কাপেই খাচ্ছি আর কি। এই কাপগুলো আমি রেখে দিই কোনো গেস্ট আসলে খাওয়ার জন্য। তো যেহেতু অনেক কটা আমার কাছে আছে তাই ভাবলাম নিজেদের জন্য 3টে না হয় বার করাই যেতে পারে, তো সে কারণে বার করে নিলাম আর কি। আর এদিকে দেখো ডিম সেদ্ধটাও আমি করে নিয়েছি, হাফ বয়েল ডিম সেদ্ধ। তো তার মধ্যে একটুখানি নুন দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু অরেগানো দিয়েছি। তো অরেগানোটা দিচ্ছি আর ভাবছি যে আমার বর খাবে কি খাবে না, যেহেতু অরেগানোটা তো খুব একটা পছন্দ করে না, তো দেখলাম খেয়ে নিয়েছে কোনো কথা বলেনি। তো ওদিকে টিফিনটা রেডি করে আমি এখন সবজিটাও কেটে নিচ্ছি, আর কিছু সবজি আমি আমার মেয়েকে দেবো আর কিছুটা ভাবছি শাশুড়িমাকে দিয়ে যাবো, ওরা কিছু না কিছু করে খেয়ে নেবে কি বলো তো, নালে আবার ব্যাগের ভেতর করে টেনে নিয়ে যেতে হবে বাড়িতে। এবার যেহেতু জামাকাপড় নেবো আবার কোন সবজি থেকে রস গড়াবে কি কি হবে দেখবো, জামাকাপড়ে হয়তো দাগ লেগে গেছে, তো সে কারণে আর রিস্ক নিয়ে নিই আর কি। তো আমার বর চলে এসেছে বাজার থেকে, আর দেখো আমি এখানে টিফিনটাও নিয়ে চলে এসেছি, মিনি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি টিফিনটা। তো এখন আমরা টিফিনটা করে নেবো। আর ওদিকে তোমাদের যে দেখালাম যে চিংড়ি মাছটা করবো সর্ষে বাটা দিয়ে করতাম, তো চিংড়ি মাছটা আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, কারণ আমার মা আমাদেরকে ভেটকি মাছ রান্না করে দেবে। আমার বর যখন বাজারে গেছিলো ভেটকি মাছ নিয়ে গেছিলো, তা ফোন করে বললো যে তুমি আমার মাকে চিংড়ি মাছটা দিয়ে দাও, কারণ আমার শাশুড়ি মা চিংড়ি মাছ আনতে বলছিল কি রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। তো সে কারণে আমি চিংড়ি মাছটা শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি আর আমার মা ওদিকে আমাকে ভেটকি মাছটা রান্না করে দেবে। তো যাকে আজকে তাহলে রান্নাবান্নার সেরকম কিছু করার মতো নেই, শুধু ওই চিংড়ি মাছটাই করতাম আর একটু ভাত করে নিতাম। তা আমার মা যে কালে মাছ করে দেবে তাহলে আর আমার কোনো কিছু করতে হবে না, শুধু একটু ভাত করলেই আমার হয়ে যাবে। তো চলো এখন আমরা আগে টিফিনটা খেয়ে নিই। আজকে আমার মেয়েকে একটু শিং মাছ রান্না করে দিচ্ছি। তো শিং মাছটা আমার বর ডাইরেক্ট আমার মার কাছে নিয়ে গেছিলো, 4 পিস মতো নিয়েছিল, সেখান থেকে 2 পিস মতো আমার মা পাঠিয়ে দিয়েছে ওকে রান্না করে দেওয়ার জন্য। আর আজকে আমার মেয়ে প্রায় 2-3 সপ্তাহ বাদে মাছ খাচ্ছে, 2-3 সপ্তাহ ধরে মাংস খেয়েছে বলে ওই জন্য ওকে আর মাছটা দিইনি আমি। আর শিং মাছ রান্না করতে না আমার খুব ভয় লাগে, যেহেতু ফাটে ওই জন্য আমি কী করি বলো তো, কড়াইয়ের মধ্যে দিয়ে আর ঢাকনা চাপা দিয়ে দিই, তাহলে কি কড়াইয়ের মধ্যেই ফাটে, যা আমার মুখে চোখে তো ছিটায় না। তো আজকে শিং মাছটা আমি একটু 5 ফোড়ন দিয়ে করে দিয়েছি আর কি। আর এদিকে আমি এখন আমার মেয়ের সবজিটাও পেস্ট করে নিচ্ছি, ওকে আমি মিক্সির মধ্যে মাছ সবজি ভাত একসাথে দিয়ে পেস্ট করে নিই, তারপর সবজির যে ঝোলটা বানাই সেটা মিশিয়ে একটু পাতলা করে খাওয়াই। গাঢ় করলে কি হয় বলো তো, ও না খেতে পারে না, ওক পায় আর কি। তো দেখো মেয়েকে খাইয়ে আমি এখন ফার্নিচারগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি, ভেবেছি বাপের বাড়ি যাওয়ার আগে সমস্ত ফার্নিচার শোপিস যা আছে আমার ঘরে সমস্ত কিছু সাফ সাফাই করে যাবো একদম, যাতে এসে আমাকে বেশি খাটতে না হয়। আগের বারে যা হয়েছিল আমার পুরো একদম মাকড়সা জাল মতো পড়ে গেছে,
হয়েছিল। যদিও আগেবারে আমি 15 দিন মতো ছিলাম, সে কারণে হয়েছিল। এবারে তো 15 দিন থাকবো না, এবারে আমি 1 সপ্তাহ মতো থাকবো আর কি। আর এই শোপিসটা দেখো, এটা আমার খুবই প্রিয় একটা শোপিস। এটা আমার বরই আমাকে কিনে দিয়েছিল আমাদের পাড়ার একটা দোকান থেকে। আর এই দরজাটাও দেখো, আমি এখন মুছে নিচ্ছি। এই দরজাটা কি হয় বলো তো, যেহেতু খোলা থাকে তো এবার রান্নাঘরে রান্না করি, ওই তেল উড়ে উড়ে এসে না দরজাটা কেমন তেল চিটে হয়ে যায় আর কি। আর এখন দেখো আমি শোকেসের, সরি, ড্রেসিং টেবিলের কাঁচটাও মুছে নিচ্ছি কলিন দিয়ে। কলিন দিয়ে মুছলে না বেশ ভালো পরিষ্কার হয়। আমার মেয়ে ওই গিয়ে গিয়ে কাঁচের মধ্যে হাত দেয়, তো ওই জন্য ওর একটা হাতের ছাপ পড়ে যায় আর কি। তো সে কারণে কলিন দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো পাখাটাও আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। দেখেছো পাখাটা কি পরিমাণ নোংরা হয়েছে? আসলে সবসময় তো পাখাটা পরিষ্কার করা হয় না, তো মাঝে মাঝে হয় আর কি। তো সে কারণে একটু বেশি নোংরা পড়ে পাখাটায়। তো সমস্ত ঘরের কাজ সেরে আমি এখন ঘরটাও মুছে নিচ্ছি, মানে সাফ সাফাই সমস্ত কিছু কমপ্লিট আর কি। আর যেহেতু পাখা করেছি, আর পাখার মধ্যে অনেকটা ধুলো ছিল, তো সে কারণে ধুলোগুলো সব নিচে পড়েছে, ঝুড়গুলো আর কি। তো সে কারণে আবার আমাকে ঘরটা মুছে নিতে হচ্ছে। খেতে বসে গেছি, আর দেখো চুল টুল কিছু আজানোর সময় পাইনি, এই মাত্র স্নান করে আসলাম। কারণ যেহেতু বাপের বাড়ি যাবো, ওদিকে আবার ব্যাগটাও গুছাতে হবে, তারপর সমস্ত কিছু পরিষ্কার করে করতে করতে না অনেকটা সময় লেগে গেছে। তো ওদিকে আমার বড় চলে এসছে, ওই জন্য আগেই খেতে বসে পড়লাম, তারপর খেয়ে দিয়ে উঠে সমস্ত কিছু কাজ করবো। তো চলো আগে আমরা খেয়ে নিই। আর আজকে এই যে ভাত করেছি, আর আমার মা ভেটকি মাছের ঝোল দিয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই ভেটকি মাছের ঝোলটা। এই যে দেখো ভেটকি মাছের ঝোল, একদম মাখা মাখা ঝোল করেছে। আর আমার বড়ের কাণ্ড দেখো, ভাতের সাথে মুড়ি মিশিয়েছে। খাওয়ার পর থালা চাটতে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি এখন চলে এসেছি ব্যাগ গুছানোর জন্য। তো দেখো এই ব্যাগটার মধ্যে আমি আমার সমস্ত মেকআপের জিনিস নিয়েছি। এই যে দেখো, আসলে ওখান থেকে যেহেতু একটা জায়গায় ঘুরতে যাবো, এবার ওখানে তো মেকআপ নেই, খুবই অল্প মেকআপ আছে। মানে আমার মা ওই যেটুকুনি মাখে সেটুকুনি আছে, আমি যেগুলো মাখি সেগুলো নেই। তো এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এরকম আমার কাছে 5টা মতো আছে, মানে এটা সব থেকে বড়োটা, তারপর আরেকটা ছোটো আছে, তারপর একটা ছোটো আছে, তারপর আরেকটু ছোটো, তারপর আছে এইটুকুনি একটা। তো এরকম একটা সেট আমি নিয়ে রেখে দিয়েছি, যখনই আমি বাপের বাড়ি যাই বা কোনোখানে ঘুরতে টুরতে যাই, তখন এরকম ব্যাগের মধ্যে করে মেকআপ নিয়ে গেলে কি হয়, তাহলে মেকআপগুলো একসাথে থাকে আর খুঁজে পাওয়া যায় ঝটপট, মানে হাতাহাতি করতে হয় না আর কি। তো চলো আমি এখন ব্যাগটা গুছিয়ে নিই, তারপর সন্ধ্যে দিয়ে আবার বাপের বাড়ি যেতে হবে আমাকে। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো। বাপের বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি, এখন প্রায় 8টা বাজতে যায়। এই যে দেখো অনেকটাই লেট হয়ে গেল, আমার বড় তো কখন থেকে তাড়া দিচ্ছিল। কি বলতো, সন্ধে দিলাম, তারপরে নিজে রেডি হলাম, মেয়েটাকে রেডি করলাম, এখন যেহেতু মেয়েটা আছে তো ওকে রেডি করে নিজে রেডি হয়ে অনেকটাই লেট হয়ে যায়। আর জানো তো মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, সিম্পল সাজলেও যেন একটু সময় লাগে। তো চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো চলে এসছি, এই সবে ঢুকলাম। আর এই যে দেখো এসে ব্যাগপত্র খালি করতে আরম্ভ করে দিয়েছি, কারণ যতক্ষণ এসে ব্যাগটা খালি না করি ততক্ষণ ঠিক ভাল লাগে না আমার। তো ব্যাগ খালি করে আমার যা মেকআপের জিনিস সব জায়গায় জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। তো চলো এখন আমার মা কাছে চা করতে, চাটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ডিনার নিয়ে চলে এসেছি, ওই ঘরে আমার বাবা খাচ্ছে, তারপর সবাই গল্প করছে বলে, আর আমার মেয়ে ফোন দেখছে বলে, ওই জন্য আমি ছোটো করে চলে এসেছি। আর দেখো আমি ডিনারে কী খাচ্ছি, মুড়ি আর শশা, আর সামান্য একটুখানি বিটনুন নিয়েছি, ব্যাস আজকে রাতে এটাই আমার ডিনার। আর এখন কটা বাজে না, এখন বাজে 11টা। তো বাপের বাড়ি আসলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়, নাহলে তো আমরা সেই 12টা সাড়ে 12টা বাড়িতে থাকলে এরকমই খাওয়া হয়ে যায়, কোনো কোনো দিন হয়তো একটু তাড়াতাড়িও হয়। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, এর বেশি আর বড়ো করছি না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আয়ুষি ব্লগার চ্যানেল দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট, বাই বাই।